স্থানে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন জনাব হাফেজ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন জনাব হাফেজ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, ইমাম ও খতিব দিগিরপাড় জামে মসজিদ টঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমি হুজুরকে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা গ্যালারিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ রাস্তায়, তা আমরা ভিতরে প্রবেশ করি। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে হেদায়েত, ঠিক কিনা? এর সম্মানিত কিনা? আর সম্মানিত জিনিস কখনো অপাত্রে প্রবেশ করবে না, করবে কি? আর এখানেও সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আমাদের এই ময়দান, ঠিক কিনা? সুতরাং সকলের কাছে আমার রিকোয়েস্ট, আবেদন এটা যে আমরা সকলে স্টেজের মধ্যে প্রবেশ করি, এবং যারা পিছনের দিকে আছি তারা সামনের দিকে এগিয়ে আসি। একটি মানুষের চতুর্দিক থেকে চুল আছে কিন্তু মাঝখানে চুল নাই, দেখতে কি ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। সুতরাং মজমার মধ্যে ঠিকই একই দৃষ্টান্ত, চতুর্দিক থেকে মানুষ আছে, মাঝখানে যদি না থাকে তাহলে মজলিসের সৌন্দর্য কখনো প্রদর্শিত হবে না, হবে কি? এজন্য আমরা সব আগায় আসি, আমরা সব আগায় আসি। আমরা হচ্ছে ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকতে হবে, ঠিক তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل تمنوا علي إسلامكم بل الله يمن عليكم من هداكم للإيمان إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الشاعر هو رهي هاي جندگي مثل بركم ربط ربط چبك چبك دم بدم وقال تعالى في شان حبيبه ومحبوبه وما شوقه مخبرا وأميرا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরসি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে সম্মানধন্য সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ বিশেষ করে জাতির মহান মুকুট ওলামা ইকরাম তুলাবা আইজাম মুরাব্বিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকার অশ্লীল অশোভনীয় অনৈতিক অপরিকর কাজকর্ম হতে বিরত রেখে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য জাকিরিন শাকিরিন মুহিব্বিনদের মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে জান্নাতের বাগিচায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আস্তে করলে চলবে আরেকটু জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ চিৎকার করে বললে তো শয়তানের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাহলে তো সেরকম জোর হলো না আরেকটু জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুকর এটা করতে হবে এবং এর মধ্যে একটু জোরও থাকতে হবে থাকে লাগবে কি না একটু জোর থাকতে হবে আর এলাকার মানুষ তো এতক্ষণ মনে হলো যে অত্যন্ত শক্তিশালী এদের ভলিষ্ঠতা অত্যন্ত বেশি সুতরাং এই ভলিষ্ঠতার মর্যাদা করতে হবে ঠিক কি না যদি আমরা আসতে বলি তাহলে তো মনে হবে আপনারা সব অত্যন্ত দুর্বল সুতরাং সকলের সমস্ত শক্তিকে গলার কণ্ঠের অগ্রভাগে এনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এবার কিছুটা হলো আওয়াজ হয়েছে আওয়াজ থাকতে হবে কণ্ঠের মধ্যে ভলিষ্ঠতা থাকতে হবে ঠিক কি না থাকলে লাভটা কি লাভ হচ্ছে যখন মুসলমান বজ্র কণ্ঠে আওয়াজ তুলবে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ যারা থাকবে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে ঠিক কি না সুতরাং মুসলমান আওয়াজ থাকতে হবে এটা ভুলে গেলে চলবে না আজ গোটা বিশ্বব্যাপী প্রত্যেকটি জনপদ আজ অশান্তির দাবানলে ধাও ধাও করে চলছে জুলুম অত্যাচারের যাতাকলে আজ গোটা পৃথিবী আজ জুলুম অত্যাচারের যাতাকলে নিষ্পেষিত আজ গোটা মানবতা শুধু তাই নয় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আজ গুম খুন হত্যা মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি আর হচ্ছে নারী ধর্ষণ আর হচ্ছে তণ্ডব লীলা শুধু তাই নয় এবং পৃথিবীব্যাপী যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে যত ধরনের অহেতুক কার্যক্রম হচ্ছে সন্ত্রাসী হচ্ছে গুম খুন হত্যা হচ্ছে সব কিছু অপবাদ দেওয়া হচ্ছে হকানি ওলামা ইকরামের উপরে অপবাদ দেওয়া হচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উপর সুতরাং এই মুহূর্তে যদি আমরা যদি স্তব্ধ থাকি তাহলে নাস্তিক মুরতাদ যেগুলো আছে আমাদের কাঁধে উঠে পিশাব করে দেবে ঠিক কি না সুতরাং অন্তত এতটুকু আওয়াজ থাকতে হবে মুরগি খেদানোর সময় আমরা যতটুকু আওয়াজ তুলি অন্তত অতটুকু আওয়াজ দিয়ে হলো নাস্তিক মুরতাদের গোষ্ঠী আমাদের দূরে রাখতে হবে ঠিক কি না তাহলে মুসলমান আমাদের মর্যাদা সবকিছু ফিরে আসবে ঠিক কি না এই জন্য আমাদের কণ্ঠ দাওয়াজ থাকতে হবে থাকে লাগবে কিনা অবশ্যই আমাদের কণ্ঠের মধ্যে আওয়াজ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন তো আমরা তো সবাই হেদায়েত পেতে চাই কিনা আমরা সবাই হেদায়েত পেতে চাই এবং আমাদের মহব্বত আমাদের ভালোবাসা সবকিছু কার জন্য কার জন্য আমাদের ভালোবাসা সব হচ্ছে আল্লাহ পাকের জন্য আমাদের হৃদয় যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা আমাদের থাকবে ঠিক কি না এবং আমাদের হৃদয় যতক্ষণ পর্যন্ত থাকবে প্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার গেয়ে যাব গান পারবেন না ইনশাআল্লাহ গান গাইতে পারেন আপনারা গান তো দেখি আল্লাহ পাকের শানে তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোর তুমি যদি হও আমার প্রভু
করিবে আকাশ বাতাস মোর মানিবে চন্দ্রটা মোর কথা শুনিবে খণ্ডিত হতে চান করেছ যে জোর বিশ্বের সব হবে মোর তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোর আল্লাহ পাক যদি আমাদের হয়ে যায় সব কিছু আমাদের হয়ে যাবে ঠিক কি না অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা প্রতিটা নিয়ত প্রতি মুহূর্তে আমরা কামনা করি করে কি না সুতরাং আমরা সবাই হিদায়ত পেতে আমরা সবাই আগ্রহী তো হিদায়ত পাওয়ার জন্য অন্তত দুটি কাজ করতে হবে কয়টি কাজ দুটি কাজ আমাদের সকলই করতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ফাসতামিউলা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কুরআনুল কারীমের আওয়াজ হবে যখন কুরআনুল কারীমের বয়ান হবে আলোচনা যখন হবে এর আওয়াজ এর প্রত্যেকটি বয়ান প্রত্যেকটি কথা আমাদের অন্তর দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে অন্তর দিয়ে শুনতে হবে এবং অন্তর দিয়ে যদি আমরা শুনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুরহামুন লাআল্লাকুম এটা সন্দেহের জন্য ব্যবহৃত হয় কিন্তু যখন এটা কোরআনুল কারীমের মধ্যে চলে আসে সঙ্গে সঙ্গে সেটা নিশ্চয়তার অর্থ দেয় সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ পাক বলেছেন তার মানে হচ্ছে তোমরা যদি অন্তর দিয়ে এই আলোচনা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহি বিহামদিহি আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দারা তোমরা হেদায়েত পেতে চাও তাহলে তোমাদের একটু মেহনত করতে হবে শুধুমাত্র যদি তোমরা বসে থাকো কিংবা যদি স্বাভাবিক ভাবে সময়টাকে যদি তোমরা পাস করো তাহলে তোমরা হিদায়ত পাবে না হিদায়ত পাওয়ার জন্য তোমাদের কিছু করণীয় আছে হিদায়ত পাওয়ার জন্য কিছু করণীয় আছে আছে না নাই পৃথিবীর প্রত্যেকটি কাজের মতো কিছু নিয়ম নীতি আছে না নাই নিয়ম নীতি আছে সুতরাং আল্লাহ পাক বলেছেন তোমরা যদি হিদায়াতের মতো সবচেয়ে সম্মানিত এই নিয়ামত পেতে চাও তাহলে তোমাদের জন্য কিছু নিয়ম নীতি রয়েছে সেটা কি একটা তো বললাম দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাক বলছেন আয়াতুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ পাক বলছেন হেদায়েত পেতে চাও তাহলে প্রথম কথা শোনো তোমাদের যত ধরনের মেহনত রয়েছে তোমাদের যত ধরনের স্টাডি রয়েছে তোমাদের যত ধরনের অ্যাবিলিটি রয়েছে তোমাদের সর্ব ধরনের তোমাদের সর্বপ্রকার প্রক্রিয়া তোমরা হেদায়েতের জন্য ব্যবহার করতে হবে তোমরা যদি চেষ্টা করতে থাকো পূর্ণাঙ্গ রূপে চেষ্টা করতে থাকো এর মধ্যে যদি বিন্দু পরিমাণ ফাঁকা না থাকে তাহলে মুসলমান তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের একটা দুইটা নট 1000 কিংবা 2000 নয় 1 কোটি কিংবা 2 কোটি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার হিদায়াতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রাস্তা আমি তোমার জন্য খুলে দেব সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বলতে মনে চায় না সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে তাহলে চিৎকার করে বলে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ পাক কি বললেন বান্দা তোমার জন্য অত্যন্ত প্রচেষ্টা থাকতে হবে মেহনত থাকতে হবে তোমার সাধ্য অনুযায়ী তোমার অ্যাবিলিটি অনুযায়ী তোমার পরিশ্রম করতে হবে হিদায়াতের জন্য যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের জন্য হিদায়াতের দরজাকে আমি উন্মুক্ত করে দেব চিৎকার করে বলে সুবহানাল্লাহ বিহামদিহি প্রথম যে একটা পড়েছিলাম তার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলতে যাচ্ছেন বান্দা হিদায়াত পেতে চাও তাহলে শোনো তোমরা যারা মজলিসে উপস্থিত হয়েছো আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছ তাদের জন্য করণীয় হচ্ছে তারা জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছে সমস্ত অন্যায় থেকে জীবনকে পরিবর্তন করার নিয়ত করতে হবে কি করতে হবে নিয়তকে পরিবর্তন করার নিয়ত করতে হবে জীবনকে যত ধরনের অপকর্মের মধ্যে আমরা লিপ্ত হয়েছি সেটাকে পরিবর্তন করার নিয়ত করতে হবে অর্থাৎ আগে আমরা বিভিন্ন ধরনের নেশা করেছি বন্ধু বান্ধবের সঙ্গে মিলে আমরা কারো কাছে আম চুরি করেছি কারো কাছে ডাব চুরি করেছি
কিংবা বন্ধু বান্ধবের ফালায় পড়ে অনেক সময় দোকান থেকে কিনছি আমরা চুরি করে নিয়ে আসছি তত ধরনের কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত ধরনের অপরাধ করেছো কোনো সমস্যা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তুমি যদি তোমার জীবনে পরিবর্তন করার নিয়ত করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যত গুনাহ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন জীবনে যত গুনাহ করেছো বলো শুনে জানাই কয়টা গুনাহ করেছো যত ধরে গুনাহ আল্লাহ পাক বলছেন করেছো তোমরা সেটা কবিরা গুনাহ হোক সগিরা গুনাহ হোক মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন যা কিছু করেছো জীবনকে যদি পরিবর্তন করে নিয়ত করতে পারো আল্লাহ পাক সমস্ত গুনাহকে হাসানাত দ্বারা নেকি দ্বারা পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ আমরা কি করতে পারি না নিয়তটা করতে পারি আজ থেকে নিয়ত করব যত ধরনের হিতকাজ আমরা করেছি আমরা সমাজের সমাজ রঙ্গিত যত কাজ করেছি ইসলামের বিরোধিতামূলক যত ধরে কাজ করেছি অন্যায় অপরাধ করেছি সমস্ত কাজ থেকে আজ আমরা আল্লাহ পাকের কাছে তওবা করে নেব পারবো তো ইনশাআল্লাহ কে কে তো আল্লাহু আকবার বলে দুই হাত উত্তোলন করি আল্লাহ সকলকে কবুল করুন চিৎকার করে বলি না আমিন হিদায়াত পাওয়ার জন্য দুটি শর্তের কথা বললাম এগুলো মনে রাখতে হবে আমি শুধুমাত্র বলে গেলাম আমরা সবাই একটু সামনের দিকে আগে আসি অনেক লোক ভাইরা এসেছেন তারা জায়গা পাচ্ছেন না আমরা সবাই আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য আমরা সবাই সামনের দিকে এগিয়ে আসি তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জীবনকে পরিবর্তন করার নিয়ত করো সঙ্গে সঙ্গে তোমাদের যতদূর সাধ্য আছে সেই সাধ্য অনুপাতে তোমরা আজকের এই হিদায়ত পাওয়ার জন্য চেষ্টা করো এই দুইটি কাজ যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি এই দুইটি কাজ যদি আমরা সম্মিলিত রেখে যদি আজকের এই কাজটাকে আমরা সম্পন্ন করতে পারি আশা করা যায় আমরা হিদায়ত নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাব সুবহানাল্লাহ বিহামদি পারবো না ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন যাও এবার আমরা মূল আলোচনার দিকেই যাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তিনটি সবাই বলেন কয়টি সবার বলতে হবে কয়টি তিনটি হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত এগুলো কোরআনের একটাও বাইরে যাবে না ইনশাআল্লাহ আমি যে কয়টা কথা বলবো কোরআন থেকেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শ্রেষ্ঠ নিয়ামত অসংখ্য আছে এর কোনো অভাব নাই কিন্তু তিনটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ নিয়ামত কি শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين বলেন আমি তোমাদের জন্য কোরআন অবতরণ করেছি কি অবতরণ করেছেন আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ এটা তোমাদের জন্য বরকত স্বরূপ আর তোমরা মুসলমান যারা রয়েছে তোমরা শুনে নাও এই কোরআন পে তোমরা আনন্দ প্রকাশ করবে কোরআন পে কি করতে হবে যে করতে হবে আনন্দ প্রকাশ করতে হবে আপনাদের কি মন খারাপ তাহলে কণ্ঠে তো আওয়াজ তো ভাসে না তাহলে চিৎকার করে বলতে হবে আল্লাহ কি বলেছেন আমাদের আনন্দ প্রকাশ করতে হবে কি নিয়ে কোরআন নিয়ে মনে থাকবে তো ইনশাআল্লাহ কোরআন নিয়ে আমাদের অবশ্যই আনন্দ প্রকাশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কোরআন নিয়ে আনন্দ প্রকাশ করবে ঘরে হোক বাজারে হোক মসজিদ কিংবা মাদ্রাসায় যেথাই হোক না কেন যে কোনো স্থান হোক না কেন তোমরা আমার প্রেরিত যে কোরআন আমি তোমাদের জন্য অবতরণ করেছি এই কোরআন নিয়ে তোমরা অবশ্যই আনন্দ প্রকাশ করবে কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মুসলমান কোরআন নিয়ে আনন্দ করে না করে মুসলমান আজকে আনন্দ উৎসব করে
আনন্দ প্রকাশ করে কোরআন নিয়ে আজকে মুসলমান আনন্দ প্রকাশ করে না। আজকে মুসলমান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব লুচ্চা দিবস, এইটা নিয়ে আনন্দ প্রকাশ করে, কিন্তু কোরআন নিয়ে আজকে মুসলমান আনন্দ প্রকাশ করে না, ঠিক না? মুসলমানে আজকে কপাল খালি খালি পড়ে নাই, মুসলমান তো কপাল পড়েছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আজ বিজাতীয় সংস্কৃতি পালন করা হচ্ছে, বিজাতীয় সমস্ত দিক নির্দেশনা পালন করা হচ্ছে, কিন্তু কোরআনকে আজকে পালন করা হচ্ছে না। আজ কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, ঠিক না? কোরআন থাকতে আমাদের হৃদয়ের স্পন্দনের মধ্যে। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআন নিয়ে যদি কটাক্ষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কটাক্ষ করে, আর বসে থাকা যাবে না। আমাদের শরীরের সমস্ত শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াই করতে হবে, ঠিক না? পৃথিবীর সমস্ত কাজের সঙ্গে আমাদের আপত্তি, পৃথিবীর সব জায়গায় আমরা অনেক বিষয় আমরা মানতে পারি, কিন্তু কোরআন ও হাদিসের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ধর্মীয় যে কোনো বিষয় কেউ যদি উল্টো কিংবা মাইনাস করার চেষ্টা করে, তাকে বিন্দু পরিমাণ কোনো সাওয়াব দেওয়া হবে না, হবে না। মুসলমান নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, এটা আমরা স্বীকৃতি, এটার স্বীকার করতে আমরা বাধ্য। মুসলমান রমজানুল মুবারকের যে রোজা, এটার পালনের ব্যাপারও অলসতা অবহেলা থাকতে পারে, আরে কিনা হজ করার ব্যাপারও অবহেলা থাকতে পারে, কিন্তু মুসলমান নামাজ পড়ুক চাই না বলুক, হজ করুক বা না করুক, যাই করুক না কেন, যত ধরনের গুনার মধ্যে লিপ্ত থাকুক না কেন, ইমান নিয়ে যদি কোন ধরনের কটাক্ষ করা হয়, ইমানকে বিলুপ্ত করার জন্য কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটাক্ষ করা হয়, মুসলমান ঘরে বসে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে জাহির ইমান। কিনা কি ইমান? জাহির ইমান, ইমানের বহিঃপ্রকাশ, শুধুমাত্র মনে মনে, অন্তরে ভালোবাসা থাকলে কাজ হবে না। কাজ হবে? আমার বাবাকে যদি আমার সামনে আজকে যদি কেউ জুতা পিটা করে, আমি বসে থাকতে পারবো? আমি যদি আমার বাবার সুসন্তান হয়ে থাকি, তাহলে কি করতে হবে, কি করতে হবে? তার বিরুদ্ধে আমার অ্যাটাক করতে হবে, ঠিক কিনা? তার বিরুদ্ধে আমার সংগ্রাম করতে হবে, আমার বাবার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার সর্বোত্তম মেহনত করতে হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে সুসন্তানের পরিচয়। অনুরূপ ভাবে মুসলমানের পরিচয় হচ্ছে, যদি কোনো ধর্মের ব্যাপারে কটাক্ষ করা হয়, ধর্মকে নিয়ে যদি মাইনাস করা হয়, তাহলে অবশ্যই আমরা মুসলমান হিসেবে যে প্রান্তে থাকি না কেন, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি কি আপনাদেরকে উস্কিয়ে দিচ্ছি? আমি কি আপনাদেরকে মানে ভিন্ন সাইডে কথা বলতেছি না? এগুলো ইমানের কথা, এগুলো ইমানের কথা কিনা? শুধু নামাজ পড়লে তো জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র হজ করলে জান্নাতে যাওয়া যাবে না, এর মধ্যেই এটাই যদি যথেষ্ট হতো, তাহলে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দান মুবারক শহীদ করতেন না, ঠিক কিনা? সুতরাং বোঝা গেল, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, মানুষের মধ্যে ভালোবাসা প্রদর্শন করতে হবে, আমার ইসলামের জন্য জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও ইসলামকে সমুন্নত রাখার চেষ্টা করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। এর নাম হচ্ছে কোরআন। কোরআন শুধুমাত্র স্বজন প্রীতি শিখায় না, কোরআন শুধুমাত্র মানুষের ভালোবাসাই শিখায় না, কোরআন সবকিছু শিখায়। কোরআন শুধুমাত্র মানুষকে বেইনসাফ করতে শিখায় না, কি করতে শিখায় না, বেইনসাফ করতে, মানুষকে ভালোবাসা যাবে না এই ধরনের কোন কাজ করতে ইসলাম নিষেধ করে। এছাড়া ইসলামের সর্বত্র শিক্ষা আছে, আছে না নাই? যাই হোক, তো কথা বলতে গিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। এক নম্বর কি? আল কোরআন। একটু কথা না বললে নয়, যেহেতু ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে কিনা, কেমন শুরু হলো, শেষ হয়ে যাবে না? শেষ তো হয়েই যাবেই, এরপর আসবে কোন মাস? এরপর আসবে জানুয়ারি, আসবে কিনা? আর তখন আমাদের করণীয় কি?
31st night অর্থাৎ পহেলা জানুয়ারি এটা পালন করা দিবস এটা করা যাবে আমার সম্মানে এটা করা যাবে এটা করা যাবে না কেন করা যাবে না তার কারণটা কি সমস্যা তো নাই এটা তো একটি মাসের প্রথম দিনতে সমস্যাটা কি সমস্যা হচ্ছে এই দিন পালন করা হচ্ছে পালন করা হওয়ার মানে হচ্ছে মুশরিকদেরকে সমর্থন করা কি করা মুশরিকদের সমর্থন করা সেটা কেমন সেটা হচ্ছে ইতালিতে কোথায় ইতালিতে একটি দেবতা আছে যার নাম হচ্ছে জানুস দেবতা কি নাম জানুস দেবতা এই নামে একটি দেবতা আছে তো এই পহেলা জানুয়ারি তারা এই দেবতাকে সেলিব্রেট করে তারা সেই দেবতার সামনে সর্বপ্রথম তারা দণ্ডায়মান হয় কি হয় দণ্ডায়মান হয় দণ্ডায়মান হওয়ার পরে রাত যখন 12টা বাজে রাত 12টা বাজার পূর্বে পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা তার দুইটি মাথা রয়েছে কয়টি মাথা সবাই বলেন কয়টা দুইটি মাথা রয়েছে একটা না দুইটি মাথা রয়েছে সেই দুইটি মাথা যেটা পিছনের দিকে রয়েছে সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেখানে দাঁড়ায় দাঁড়িয়ে বলে ও আমাদের জানুস দেবতা পিছনের একটি বছর যত ধরনের আমাদের সফলতা এসেছে যত ধরনের কল্যাণ আমাদের জন্য এসেছে যত ধরনের বিটারনেস আমাদের জন্য এসেছে ব্যবসায়ী খাতে হোক যে কোনো খাতে হোক না কেন অর্থনৈতিক দিক থেকে হোক দেশের দিক থেকে হোক আন্তর্জাতিক দিক থেকে হোক যত দিক রয়েছে যতগুলি কল্যাণ এসেছে জানুস দেবতা এই সবগুলির সবকিছুর সবকিছু একমাত্র তোমার জন্য সবকিছু তোমার জন্য আজকের এই ক্রেডিট একমাত্র তোমার তুমি ছাড়া তার কেউ নাই তুমি হচ্ছে আমাদের জানুস দেবতা এরপর যখন 12টা পরিসমাপ্ত হয়ে যায় সবাই সামনের দিকে চলে আসে এসে বলে আমাদের দেবতা সামনের যে একটি বছর আমাদের সামনে আসতেছে এই বছরটা যত কল্যাণ হবে এই বছরটা আমাদের জন্য যত ভালোই আসতে পারে যত ধরনের কল্যাণ আমাদের জন্য আসতে পারে ও আমাদের দেবতা সব যেন শান্তভাবে সুন্দরভাবে আসে সেই ব্যবস্থা তুমি করে দিও সেই ব্যবস্থা তুমি করে দিও তুমি তো আমাদের দেবতা জানুস অর্থাৎ একটি মূর্তি সেই কোনদিন দেবতা হতে পারে দেবতা হতে পারে দেবতা হতে পারে দেবতা হওয়ার জন্য কি থাকতে হবে প্রাণ সঙ্গে থাকা লাগবে তার মধ্যে থাকতে হবে মানবীয় যত গুণ আছে এই সমস্ত গুণের চাইতে ঊর্ধ্বে যত গুণ আছে সমস্ত গুণ তার মধ্যে থাকতে হবে ঠিক কি না কিন্তু এই যে ক্ষমতা এটা কি সেই দেবতার মধ্যে আছে এই দেবতার মধ্যে জানুস দেবতার মধ্যে নাই সুতরাং সেটা পালন করা যাবে না আজ বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মুসলিম ভাইরা বিশেষ করে যুবক বন্ধুগণ তারা এই রাতটাকে সেলিব্রেট করে কি করে সেলিব্রেট করে পালন করে উদযাপন করে সেদিনকে পিকনিকের ব্যবস্থা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা সেদিন পিকনিকের আয়োজন করে করে কিনা আজকের এই বিষয়টা জানা থাকা সত্ত্বেও যদি কেউ এই দিবস পালন করে মনে রাখতে হবে সে মুশরিক হয়ে যাবে কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে তার সম্পর্ক হচ্ছে জানুস দেবতার সঙ্গে কার সঙ্গে না জানুস দেবতার সঙ্গে সুতরাং আমরা মুসলমান যারা আছি আমরা এটাকে সেলিব্রেট করতে পারি না পারি কে কে আমরা এই দিবসকে এটা উদযাপন করব না কে কে আল্লাহ আকবার হাত উত্তোলন করি অন্তত এই অঞ্চলের মুসলিম ভাইরা যারা আছেন এরা কেউ এই ধরনের অনুষ্ঠান কিংবা এই ধরনের দিবস আমরা পালন করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন এটা ছিল এক নম্বর কুরআনুল কারীম এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছেন সুতরাং এই কুরআনকে যেভাবে সম্মান করতে হবে করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে এন সেইভাবেই আমাদের সম্মান করতে হবে ঠিক কি না আমার বন্ধুগণ একটি কথা আরেকটি কথার সঙ্গে বলি সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমরা যারা সবচেয়ে সম্মানিত হতে পারি সেজন্য আমাদের কিছু করা লাগবে কি লাগবে না সবাই বলেন লাগবে কি লাগবে না আমাদের অবশ্যই কিছু করতে হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান কোনো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই কিংবা বাংলাদেশে যত যত ধরনের উচ্চ লেভেলের যত ধরনের চাকরি বাকরি রয়েছে সবগুলি করার কোনো অসুবিধা নাই কিন্তু কে আমাদের ময়দানে জানো আমি সবচেয়ে সম্মানিত হতে পারি আল্লাহ পাক যেন আমাকে মর্যাদা দান করে সেই জন্য আমাদের কিছু অবশ্যই কিছু করা দরকার ঠিক কি না সেই জন্য আমাদের কিছু করতে হবে সেটা কিভাবে করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতেরা তোমরা শোনো আজকে যদি তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা যদি দিতে পারো তাদেরকে বিশুদ্ধ রূপে কোরআন শিক্ষা যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা জেনে নাও কিয়ামতের ময়দানে যেদিন সহস্র সহস্র পৃথিবীর সমস্ত মানুষ
এবং যেদিন উপস্থিত হবে তোমরা শুনে নাও সেদিন সেই কোরআনুল কারীম পাঠকারীর মাতাপিতাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় মুকুট পরিয়ে দিবে আল্লাহ পাক তাদের মাথায় অর্থাৎ কোরআনুল কারীম যারা পাঠ করে অর্থাৎ শিক্ষা দিয়েছে যে সমস্ত মাতাপিতার সন্তানদেরকে সেই সন্তান অর্থাৎ পাঠকারী তার মাতাপিতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবচেয়ে সম্মান দান করবেন মুকুট পরিয়ে দিবেন আর সেই মুকুটের ঔজ্জ্বল্য কত দূর তার যে লাইট ইয়ার তার যে আলো সে কত দূর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা শুনে নাও সেদিনকে এই মুকুটটার ঔজ্জ্বল্য কত হবে আজকে আমরা যে আকাশে যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্যের আলো কত আমাদের কি হিসাব আছে নাকি আজকে এটা আমাদের হিসাব নাই এই সূর্যের আলো যে পরিমাণ আলো বিচ্ছুরিত করছে যে পরিমাণ আলো আজকে আমরা পাচ্ছি তোমরা জেনে নাও এই সূর্যের চাইতেও বেশি আলো দিয়ে সেই মুকুট তৈরি করা হবে সুবহানাল্লাহ হামদি সবাই কি ঘুমিয়ে পড়েছেন তাহলে কই ওদিক তাকায় কি দেখছি আমরা সবাই এদিকে আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আমাদের মাতা পিতাকে দান করবেন এই জন্য অন্তত আমরা আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেব পারবো না ইনশাআল্লাহ আপনি ডাক্তার বানান কোনো অসুবিধা নাই কিন্তু সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের শিক্ষাটা দিয়ে দিন মনে থাকবে তো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হচ্ছে তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত এটা শুধু মুসলমানদের জন্য শ্রেষ্ঠত্ব নয় এটা শুধু ফেরেশতাদের জন্য নয় এটা শুধু অন্য কোন ধর্মাবলম্বী যা রয়েছে তাদের জন্য নয় এটা মানুষ গোটা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর জন্য আমি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি আমি আমার হাবিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তোমাদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় শুধু প্রাণীর জন্য নয় গোটা পৃথিবীতে যত মানব দানব প্রাণী যা কিছু রয়েছে সকলের জন্য আমি আমার নবীকে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ হামদি এটা যে রহমত আমরা বুঝলাম কিভাবে আমরা কি বলতে পারবো এটা কিভাবে রহমত হলো রহমতের দৃষ্টান্তের কোনো অভাব নাই কিন্তু সে কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে কিন্তু একটা দুইটা বলি ইনশাআল্লাহ সামনের দিকে যাব সবচেয়ে তো রহমতের বিষয় হচ্ছে যে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার বিষয়টা হচ্ছে আছে ওটা বাদ শুধু দুনিয়ার কথা বলছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হওয়ার পূর্বে মানুষের মতো কোনো ইনসাফ ছিল না নারী জাতির কোনো মর্যাদা ছিল না মানুষের কোনো মর্যাদা ছিল না যারা গোলামবাদী ছিল তাদের কোনো মর্যাদা ছিল না এবং মানুষের যে ন্যায় মানুষ যে অধিকার সে অধিকার হারা হয়ে গিয়েছিল পৃথিবীর সমস্ত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষের যতদূর অধিকার রয়েছে মাতৃজাতির অধিকারকে ফিরে দিয়েছেন যারা অভাবগ্রস্ত খাবারের ব্যবস্থা করেছেন সমাজের মধ্যে চুরি ডাকাতি বদমাশ যা কিছু ছিল সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সব কিছু দূরীভূত করেছেন ঠিক কিনা এটা আমাদের জন্য রহমত কিনা এটা আমাদের রহমত কিনা এটা আমাদের জন্য রহমত আর পরকালে আমাদের জন্য জান্নাতের জন্য সুপারিশ করবেন সেটা তো আছে এটা তো আরো এটা হচ্ছে আমাদের জন্য শুধু এটা কাদের জন্য এটা শুধু মুসলমানদের জন্য এটা অন্য কোন জাতির জন্য না এটা শুধু আমাদের জন্য আমরা যদি আমল করতে পারি ঈমান নিয়ে মরতে পারি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ হামদি যাও এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার হচ্ছে ঈমান তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার হচ্ছে ঈমান এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যদি না থাকে তাহলে মুসলমান হয়ে কোনো লাভ নাই আছে মুসলমান আমরা হয়েছি ঈমান আমাদের কলবের মধ্যে থাকতে হবে থাকা লাগবে কিনা সবার বলতে হবে না থাকা লাগবে কিনা থাকা লাগবে ঈমান সবার থাকা লাগবে এরপর হচ্ছে অন্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান হচ্ছে সবচেয়ে দামি সম্পদ ঈমান যদি কার কলবের মধ্যে থাকে অর্থ সম্পদ টাকা পয়সা কিছু যদি না থাকে সে হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ঠিক কিনা আর যদি ঈমান যদি না থাকে
যদি বিল গেটস এর মতো সে কোটিপতি হয়ে যায় যার কোটি কত কোটি এর কোনো হিসাব নাই বিল গেটস একবার বলা হয়েছিল আপনি আপনার টাকার বস্তা কিংবা ব্রিফকেস যেটা সেটা নিয়ে যান তিনি বললেন আমি ভূত হয়ে ওটা ধরতে যতটুকু সময় লাগবে এতটুকু সময় যদি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজে আমি ব্যয় করি মুহূর্তের মধ্যে চাইতে কয়েক বস্তা আমার কামাই হয়ে যাবে সমুদ্রের গহ্বরে ঝিনুকের মাঝে লুকায়ে থাকা আছে ঝিনুক আছে মুসলমান কিংবা ইমানদার হচ্ছে সেই ঝিনুক ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা সাদৃশ্য সুবহানাল্লাহ আমি এটা সকলের মধ্যে তামান্না আছে কিনা তামান্না আছে এটা সবাই এই সম্পদ পাবে না তো এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ইমান যদি না থাকে তাহলে সে হচ্ছে আস্থা করে নিক্ষিপ্ত কিসে আস্থা করে অর্থাৎ ডাস্টবিনে নিক্ষিপ্ত একটা পচা মরি ছাড়ার কিছুই না সুতরাং ঈমান হচ্ছে সবচেয়ে দামি সম্পদ ঈমান অবশ্যই আমাদের মজবুত করতে হবে কি করতে হবে ঈমান অবশ্যই আমাদের মজবুত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সরব এমন নুন আলাইকা আম আসলামু কুল লা তামন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমাদের হেরোদে আপনি সকলকে জানাই দিন তার ঈমান এনে আপনাকে উপকৃত করেছে আপনাকে সৌভাগ্যশীল বানিয়েছে ধন্য বানিয়েছে বিষয়টা এরকম না আপনি সকলকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানি এই সম্পদ দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে সুবহানাল্লাহ হামদি আল্লাহ পাক ঈমান দিয়ে আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য করেছেন সুবহানাল্লাহ হামদি সুতরাং ঈমান সংরক্ষণ আমাদের করা লাগবে কিনা করা লাগবে কিনা ঈমান সংরক্ষণ আমাদের করতে হবে এটা কিভাবে করবেন আজ পৃথিবীতে যত সম্প্রদায় রয়েছে ইহুদি খ্রিস্টান সহ এবং যত সম্প্রদায় রয়েছে মুসলমানদের মধ্যে একদল আছে এমন তা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কখনো আমরা সংগ্রাম করে বিজয় লাভ করতে পারবো না তাদের সঙ্গে বিজয় লাভ করতে হয় তাহলে ঈমানের মধ্যে খলাল সৃষ্টি করতে হবে কি করতে হবে ঈমানের মধ্যে ত্রুটি ঢুকিয়ে দিতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা বিজয় লাভ করব এটা তারা মনে করে এটা কি সম্ভব এটা কি সম্ভব চিৎকার করে বলতে হবে এটা সম্ভব নয় তার কারণ তার ইতিহাস জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক যুদ্ধের সেনাপতি বানিয়ে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন একা ইসলামের অর্থাৎ ধর্মীয় সৈনিক হচ্ছে একা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিপক্ষে রয়েছে 60,000 সৈনিক কত সৈনিক 60,000 সৈনিক রয়েছে কাফের মুশরিকদের যে 60,000 সৈনিকদের বিরুদ্ধে একা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে আল্লাহু আকবার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রান্তরে ময়দানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হচ্ছে ইসলামের ধর্মীয় সৈনিক আর সব হচ্ছে বেঈমান এর সংখ্যা হচ্ছে 50,000 50,000 সৈনিকের বিরুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা একাই অস্ত্র চালনা করছেন মুহূর্তের মধ্যে আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই 50,000 সৈনিকদেরকে তাদের তাদের পরাজিত করে তাদেরকে তাদেরকে পরাজিত বরণ করিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা হু একাই ইসলামকে প্রতিষ্ঠা করেছে একাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ এটা কেমন ঈমান এই মান আমাদের অর্জন করতে হবে তার মধ্যে ইনশাআল্লাহ শুধু তাই নয় ইহুদি খ্রিস্টান এটাও জানে অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সময় মুসলমানদের যে প্রথম যে কিবলা সে কিবলা ইহুদি খ্রিস্টান সেটাকে দখল করে নিয়েছিল সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাইহি মন করলেন যে করে হোক আমার রক্ত এবং জীবনের বিনিময় হলেও মুসলমানদের ঐতিহ্য প্রথম কিবলা এটাকে মানুষ উদ্ধার করে ছাড়বো হযরতে সালাউদ্দিন আইয়ুবি
তার কৌশল এবং তার যে সিস্টেম তার এই কৌশলের কাছে ইহুদি খ্রিস্টানদের হাজার হাজার লক্ষ লক্ষ সব পরাজয় বরণ করে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন এবং মুসলমানদের প্রথম কিবলা সেটাকে বিজয় করেছিলেন সুবহানাল্লাহ হামদি তো এখন ইহুদি খ্রিস্টানরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে এবং নিশ্চিত হয়েছে আজ যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আমার মতো ঈমানদার এই পৃথিবীতে থাকে আজ যদি সালাউদ্দিন আইয়ুবের মতো ঈমানদার আজ যদি মুসলমানদের মধ্যে থাকে আল্লাহর শামসুল হক ফরিদপুরের মতো যদি ঈমানদার এখন মুসলমানদের মধ্যে থাকে হযরতে মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি ঈমানদার এখন মুসলমানদের মধ্যে থাকে আমরা কখনো মুসলমানদের বিজয় লাভ করতে পারবো না ঠিক না সুতরাং এই জন্যই তারা আজ ঐক্যবদ্ধ হয়েছে যে যুবকদেরকে যে করে হোক আজ নষ্ট করতে হবে ইমাম নষ্ট করতে হবে এই জন্য আজ বেশি বেশি আজ তারা খেলাধুলার ব্যবস্থা করতেছে ঠিক কিনা দেখেন না খেলাধুলার কোনো অভাব নাই একটা শেষ হয় আরেকটা শুরু হয় আইপিএল শেষ বিপিএল বিপিএল শুরু শেষ হলো এখন আবার শুরু হচ্ছে ঘরোয়া লীগ না কি লীগ যেন এরপর হয়েছে ফুটবল এরপর হচ্ছে ব্যাডমিন্টন এরপর একের পর এক খেলাধুলা বিনোদন আছে আর নাটক সিনেমাগুলো আছে এই সব কিছুর সমন্বয় আজ যুবকদেরকে যুবক বন্ধুদের ঈমান নষ্ট করার জন্য এক বেশি পায়দার করা হচ্ছে ঠিক কি না সুতরাং আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন আমাদের ঈমানকে সুতরাং আমাদের ঈমানকে রক্ষা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ সবাই বলে আল্লাহু আকবার আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা তোমরা ঈমানকে সংরক্ষণ করতে চাও তাহলে তোমাদের করণীয় কি তোমাদের করণীয় হচ্ছে বাতিলের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাগুতের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে মেসির সঙ্গে তোমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে রোনাল্ডোর সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে পৃথিবীতে যত ধরনের বাতিল ফিরকা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একমাত্র ঈমান নিয়ে তোমাদের পৃথিবীতে অবিচল থাকতে হবে ঈমান নিয়ে তোমাদের পৃথিবীতে অবিচল থাকতে হবে মেসিকে খারাপ বললে মন খারাপ করা যাবে না তারপর নেইমার তাকেও মন্দ বললে আমার লড়াই করা যাবে না যাবে যাবে না কারণ তো আমার ভাই না তাদের জন্য হিদায়াতের জন্য আল্লাহ পাক কাছে দোয়া করতে হবে এটা ঠিক আছে আর তারা ভালো থাকুক এগুলো ঠিক আছে কিন্তু তাদের সঙ্গে আমার অন্তরে সম্পর্ক রেখে আমি আমার ভাইয়ের সঙ্গে মারামারি করে একজন আরেকজনকে জবর দিতে পারি না ঠিক কিনা এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা চিৎকার করে বলতাম ঘটেছে কিনা ঘটেছে সুতরাং এটার সম্পর্ক কেন এটা আমরা কেন করব এটা মুসলমানের আদত মুসলমানের চরিত্র হতে পারে না পারে কি আজ তারা কিন্তু আমাদের পক্ষে না আজ দেখেন আপনি একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু সে কি আমাদের ঈদগাহে এসে কখন নামাজ পড়ছে আপনার বাড়িতে এসে কি কখনো একবেলা খানা খেয়েছে খায় নাই তারা সবাই তাদের যে সংস্কৃতি আছে এর উপরে তো কিন্তু তারা অটুট তাদের সব সময় তারা চায় আমাদের ধর্ম আমাদের রাম যা কিছু আছে এটা এই পৃথিবীর বুকে বাস্তবায়িত হোক আমরা মুসলমান এখন বেকাসাকার মধ্যে পড়ে গিয়েছি সুতরাং যাই হোক আমাদের ভিতরে যে অবহেলাগুলি আছে ইসলামের প্রতি আমাদের দরদ যতটুকু কমতি আছে সবগুলো আমরা দূর করে ইসলামের জন্য একজন পাক্কা সাচ্চা সৈনিক আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন তো আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম করণীয় কি যে আমাদের অবশ্যই বাতিলের সঙ্গে তারপর তাগুত যারা আছে এদের থেকে আমাদের সম্পর্কে আলাদা রাখতে হবে পারবো তো ইনশাআল্লাহ তাগুত হচ্ছে কয়েক প্রকার তো এমনি সাধারণত তিন প্রকার বলা হয় এক নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর তাগুত হচ্ছে তোমাদের শয়তান সুতরাং শয়তান অনুসরণ কখনো করবে না শয়তান তোমাদের কখনো কল্যাণ চায় না শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন অতএব তার অনুসরণ করা যাবে না করা যাবে না দ্বিতীয় নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান সবাই
বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কাফের দ্বিতীয় নাম্বার কারা দ্বিতীয় নাম্বার হচ্ছে কাফের তারা সব সময় তাগুতের পক্ষে শয়তানের পক্ষে তারা যুদ্ধ জিহাদ করতে থাকে তারা সর্বদা তাকে তাকে ইন্ধন দেওয়ার জন্য চেষ্টা করে আর মুসলমানকে পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য ইসলাম ধর্মকে মাইনাস করার জন্য কটাক্ষ করার জন্য তারা সব সময় চেষ্টা করে যায় তারা সব সময় চায় পৃথিবীর কন্যায় অপয়াত অশ্লীল কার্যক্রম যেগুলো আছে সেগুলোই প্রতিষ্ঠা করতে ঠিক কি না তাই তো আজ দেখা যায় পৃথিবীর গাছ অসংখ্য রাষ্ট্র আছে অর্থ উলঙ্গ হয়ে নারী পুরুষ অবাধে তারা মেলামেশা করছে ঠিক কি না এটা তাদের কাছে একটা সংস্কৃতি এটা তাদের কাছে কোনো ধরনের মাইন্ডের কোনো বিষয় না শুধু তাই নয় সমগামিতার মতো সবচেয়ে জঘন্যতম কাজ এই কাজকেও তারা বৈধ দিয়েছে বৈধতা দিয়েছে নাউজুবিল্লাহি জালিম এজন্য এই ধরনের সম্পর্ক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে না যাবে তাদের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি তাদের জন্য তাদেরকে যন্ত স্থাপনও যদি করি তাও কপাল পড়ে যাবে যাবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাপোর্ট করবে না হযরত লূত আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন তিনি কিন্তু খারাপ ছিলেন না তিনি চরিত্রহীনা ছিলেন না কিন্তু তিনি একজন নামে মুসলমান ছিলেন কিন্তু তার কাজ ছিল শুধুমাত্র বাতিলদেরকে সাপোর্ট করা কি করা বাতিলদেরকে সাপোর্ট করা আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় দুজন ফেরেশতা গিয়ে লূত আলাইহিস সালামের কাছে প্রেরণ করে বললেন তুমি তোমার সাথী যারা রয়েছে তোমার উম্মত যারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি এখান থেকে তুমি সরে যাবে কিন্তু তোমার স্ত্রীকে নিতে পারবে না কি করতে পারবে না স্ত্রীকে নিতে পারবে না কেন তার গা হচ্ছে সে বাতিল এবং জান্নায় অপরাধ অশ্লীল কাজে যারা লিপ্ত তাদের সে সাপোর্ট করে কি করে সাপোর্ট করে হযরত লূত আলাইহিস সালাম যে সেখান থেকে বের হয়ে গেলেন মদিনার দিকে লূত আলাইহিস সালামের স্ত্রী তিনিও তার সঙ্গে রওনা করেছেন কিন্তু কথা ছিল কেউ কখনো পিছনের দিকে তাকাবে না এই শর্তটা ছিল লূত আলাইহিস সালাম তার উম্মত যারা ছিলেন কেউ পিছনের দিকে তাকাই না কিন্তু তার স্ত্রী মনে মনে ভাবলেন দেখি একটু পিছনের দিকে কি পিছনের দিকে অবস্থা কি হয় এবং আমার যারা যাদেরকে আমি সাপোর্ট করেছি তাদের হালাতটা কি হয় এটাকে সে পর্যবেক্ষণ করার জন্য পিছনের দিকে সে দৃষ্টিপাত করেছে তাদের অবস্থা কি হয় এটাকে এটাকে নিজের চোখে দেখার জন্য পিছনের দিকে তাকিয়েছে যখনই তাকিয়েছে সাথে সে স্টিল একবার পাথর হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে পাথর হয়ে গিয়েছে সে মুসলমানদের সঙ্গে সেখান থেকে যেতে পারে না তার কপাল পড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত জাহান্নামের মধ্যে এবং জাহান্নামী হয়ে সে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে সুতরাং এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে সম্পর্ক থাকতে পারে না আমাদের ঈমানকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে তৃতীয় নাম্বার কারা তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তার ইমানদারদের সঙ্গে সম্পৃক্ত হতো ইমানদারদের সঙ্গে যখন সাক্ষাৎ করতো তখন বলতো আমরা তোমাদের পক্ষে আমরা কি তোমাদের পক্ষে এমন কিছু মুসলমান আছে না নাই আছে আস্তে বলছে আমরা ইসলামের পক্ষে কিন্তু যখন তাদের সাহায্য যখন মূর্তির বিরুদ্ধে কথা বলা হয় শিরিকি স্থাপনার বিরুদ্ধে যখন কথা বলা হয় সঙ্গে সঙ্গে তারা উলামা ইকরামের বিরুদ্ধে হক্কানি ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে তারা খেপে গিয়েছে ঠিক কি না এমন লোক বাংলাদেশে আছে না নাই আর চিহ্নিত হয়ে গিয়েছে কারা প্রকৃত মুসলমান আর কারা বেঈমান ঠিক কি না শুধু ঈমানের স্বীকৃতি দিলে কাজ হবে না কাজে কর্মেও এটা বাস্তবায়ন থাকা লাগবে কিনা লাগবে কিনা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান আমরা তাকে শ্রদ্ধা করি করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে বুলন্দ করে দিক চিৎকার করে বলে আমি শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের আলা দরজা আল্লাহ বাগদান করুন চিৎকার করে বলি না আমি তো যা হোক তো শেখ মুজিবুর রহমানের যে সকল কার্যক্রম রয়েছে ইসলামের পক্ষে যেগুলি করেছে আমরা সকলের সাপোর্ট জানাই এবং তাকে আমরা স্যালুট জানাই জানাই কিনা আজকে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের স্টেডিয়াম আছে আছে না নাই
আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হসপিটাল আছে রাস্তা আছে বিরিজতে সব কিছু আছে তার এক তিতিক্ষাকে আমরা শ্রদ্ধা জানাই আজ যারা শেখ মুজিবুর রহমানকে চার নামে নেওয়ার জন্য পায়তারা করছে আজ যারা শিরকি কার্যক্রম করছে গোরা তার আমলনামায় পাঠানোর জন্য চেষ্টা করছে আমরা তাদের কোনো পক্ষে নয় ঠিক কি না আজ তারা এই শিরিক স্থাপনের মাধ্যমে শুধু বঙ্গবন্ধু নয় এটা স্থাপনের মাধ্যমে গোটা জাতিকে আজ জাহান্নামে নেওয়ার একটা পায়তারা চলছে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের কাজে তোমরা কখনো ধারে কাছে যাও না আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের কাজ করবে না এবং যারা শিরিকের সঙ্গে সম্পৃক্ত মূর্তি মূর্তি স্থাপন করতে চায় এই ধরনের কার্যক্রম মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদেরকে কখনো তোমরা সমর্থন করবে না তার কারণ হলো এই ধরনের শিরকি কাজের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি শিরিক কখনো আমি ক্ষমা করব না শিরিক বা তার যত গুনাহ রয়েছে আর যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিব কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিক কখনো ক্ষমা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিমনা ইলা মামিলু মিন আমালিন ফাজআলনাহুম হাবাআন মানসুরা সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত আমল করেছো যতই আমল করো না কেন পাঁচত নামাজ পড়েছো তাহাজ্জুদের নামাজ আদায় করেছো তাবলীগে গিয়েছো হজ করেছো কিন্তু এর মধ্যে যদি আবার তুমি শিরকের সঙ্গে যদি সম্পৃক্ত থাকে তাহলে শুনে নাও তোমার অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে শিরকের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবনে যত আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে ধুলায় দূষিত করে দিবে নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ পাক সমস্ত আমলকে বিপন্ন করে দিবেন কেন শিরিকের দুর্গন্ধ থাকার কারণে আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম নামা এইটা যদি কেউ করে আল্লাহ পাক সমস্ত গুনাহকে ক্ষমা করলো শিরিককে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না সুতরাং আজ এই মূর্তি স্থাপনা হচ্ছে শিরিকের দিকে মানুষকে নিয়ে যাওয়া মুসলমানদের ঈমানকে নষ্ট করার পাইতা সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধু সহ শেখ মুজিব আরো যারা রয়েছে সকলকে আমরা শ্রদ্ধা তাদেরকে আমরা সম্মান জানাই কিন্তু এই মূর্তি স্থাপনের নামে এই ভাস্কর্য স্থাপনের নামে যে শিরকি প্রথা চালু করা হচ্ছে এটা আমরা কখনো মুসলমান বরদাস্ত করতে পারি না ঠিক কি না আল্লাহ সকলকে তৌফিক দান করুন এজন্য আমাদের আমল ভালো করতে হবে কথা লাগবে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরদ আন যিকরি ফা ইন له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا شباب الله أكبر الله رب العالمين بلچن آس کے تمرا مر دين تكي আমার পক্ষ থেকে যে সমস্ত আমলের নির্দেশনা দেওয়া হয়েছে থেকে যারা আজকে তোমরা মুখ ফিরে নিয়েছো চোখ ফিরে নিয়েছো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মুখ ফিরে নেবেন শুধু তাই নয় আমাদের জীবনের যা কিছু আমাদের জীবনের যে সময় এই সময় এবং যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন যার ফলে আমাদের জীবন পরিচালন আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ত করে উঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত বান্দারা বলবে রব্বুল আলামিন আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো আমি তো দুনিয়ার জন্য দেখি তো অন্ধ ছিলাম না আমি তো চক্ষুষ্মান ছিলাম আমার তো চোখে দৃষ্টি ভালো ছিল রব্বুল আলামিন আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো আল্লাহ পাক বলেন বান্দা আমার দিন থেকে আমার ধর্ম থেকে আমার বিধান থেকে তুমি মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাদেরকে অন্ধ বানায় দিলাম তোমরা যেমন আমাকে ভুলে গিয়েছিলে আমিও তোমাদেরকে ভুলে গেলাম সুতরাং আমাদের অবশ্যই শিরকি কার্যক্রম থেকে আমাদের হেফাজত থাকতে পারবো তো ইনশাআল্লাহ এজন্য ঈমানের সংরক্ষণ করতে পারবো তো ইনশাআল্লাহ সময় আছে না স্যার
সংরক্ষণের জন্য তত বেশি হুঁশিয়ার থাকা লাগে, ঠিক কিনা? ঘরের মধ্যে যদি সোনা কিংবা আপনার যে দামি সম্পদ গুলি রয়েছে, এই হীরা মুক্তা এই ধরনের যদি কিছু তৈরি কোনো বস্তু থাকে ঘরের মধ্যে, তাহলে সে সংরক্ষণ করার জন্য কি করতে হয়, আমাদের সিন্দুকের মধ্যে আলমার একেবারে যত গভীর আছে সেখানে আমরা রাখার চেষ্টা করি, ঠিক কিনা? যাতে করে চোর হারিফাতির জগ গিলাস যা কিছু আছে টিভি ভিসিআর সব কিছু নিয়ে গেলে অন্তত আমার ঘরের এই হারটা যেন ঠিক থাকে, ঠিক কিনা? যেহেতু এটা হচ্ছে আমার মায়ের সম্পদ, এটা হচ্ছে আমার স্ত্রীর একমাত্র সবচেয়ে মনে ভালো লাগার একটি বস্তু, এটা যদি খোয়া যায় তাহলে অন্তরের মধ্যে ভালো লাগবে না, এই জন্য সেটাকে সংরক্ষণ করার জন্য আমি চেষ্টা করি। অনুরূপ ভাবে এর চাইতে আমি সম্পদ হচ্ছে ইমান, ইমানকে সংরক্ষণ করার আমি চেষ্টা করবো, কোন ধরনের শিরকি কোন কার্যক্রমের সঙ্গে আমি সম্পৃক্ত হব না, যদি হয় তাদেরকে আমরা নিষেধ করবো, পারবো তো ইনশাল্লাহ। যে কোনো কাজ উলামায়ে কিরামের কাছ থেকে পরামর্শ করে করবেন, সব শিরক তো আপনারা বুঝবেন না, বুঝবেন কি? এই যে মূর্তি স্থাপন করা হচ্ছে, অনেকে বলতেছে কোনো সমস্যা নাই, ভাস্কর্য আর মূর্তি এটা হচ্ছে একই জিনিস, এটা এর মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়টাকে আলাদা জিনিস, ভাস্কর্যটা আলাদা মূর্তি আলাদা, কিন্তু এই দুটো জিনিস এক, এই দুটো জিনিস আলাদা নয়, এই দুটি জিনিস একই, অভিধানের মধ্যে এসেছে ভাস্কর্য যেটা মূর্তিও সেটা, পার্থক্য কতটুকু? পার্থক্য হচ্ছে ভাস্কর্যকে আর্চনা করা হয় না, পূজা করা হয় না, কিন্তু তাকে শুধুমাত্র নিছক সৌন্দর্যের জন্য স্থাপন করা হয়, আর মূর্তি যেটা সেটাকে আপনার আর্চনা করা হয় পূজা করা হয়, এতটুকু শুধু পার্থক্য, কিন্তু শিরিকি বস্তু হিসেবে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কিংবা তার যে একটা সুরত হিসেবে যে মূর্তি স্থাপন করতে চাচ্ছে, আমরা সেই মূর্তির নিন্দা জানাই বঙ্গবন্ধুকে ন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং আমাদের ইমানকে আমরা পরিচ্ছন্ন রাখবো, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।